সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধরাইয়ে দেবীপুরে পুড়িয়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানা গিয়েছে ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের একটি দোকানগৃহ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। জানা যায় বুধবার সকালবেলা দোকানের ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিল দোকান মালিকের ছেলে, তার কিছুক্ষণ পরেই ধাও ধাও করে জ্বলে উঠে আগুন, মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, দমকল বাহিনী পৌঁছাতে পৌঁছাতেই সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক দিলীপ রায় জানান, দোকানের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন করে আসছেন তিনি, একমাত্র উপার্জনে উৎস দোকানটি পুড়ে যাওয়ায় সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। সরকারি সাহায্যের জন্য কাতর আর্জি জানান দোকান মালিক দিলীপ রায়। আমরা ভাত খাওয়াতে গেছিলাম, আর বাচ্চা গুলো কালকে খুঁজা দেওয়া হয়েছে, আর মোমবাতি তো ফাটে জ্বালাইবার সময় ওরকম কিরকম ধরে লেগেছে। পুলিশের গাড়ি যাইতে আসলো আর শেষ হইলো যে এটা জানি আমরা বেহুশ গেছি। বিশ্বকর্মা পূজা পূজার মানে গুণা দেওয়ার লাগে আপনারা সব আসলো আগুন জ্বলে আগুন জ্বলে জ্বলা দেখে আর দেখা গেল মানুষ সব আতঙ্কিত। প্রথম বালতি জল আমি মারছি, প্রথম এক বালতি জল আমি মারছি, মারার পরে দেখা যাক জল কন্ট্রোলার ও সবে লাগছেন জল দিয়ে আরে কন্ট্রোলারশন এক পরে ফায়ার ব্রিগেড আইছে। সিলিন্ডার আমি দুইটা সিলিন্ডার দাও দুইটা, একটা কোন কোন ইয়ে করিয়া নিয়া ইয়ে করা হইছে, আর একটা বাদ ইয়ে করা হইছে। সিলিন্ডার আমরা সব বাঁচাই।